আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা পরশুদিন একটা ভিডিও করেছিলাম, একটা লাইভ করেছিলাম যে এই ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের সামনে বিশাল বড় একটা গর্ত, ঠিক আছে? তো এই যে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের সামনে বিশাল বড় একটা গর্ত, এই গর্তটা আমরা দেখা গেছিলাম এবং এই জায়গায় প্রায় 3-4টার মতন গাড়ি অ্যাক্সিডেন্ট করা হয়েছিল, ঠিক আছে? তো পরে আমরা ট্রাফিক পুলিশকে বইলা গেছিলাম যে স্যার এটা মানে এমন এমন বিশাল বড় একটা গর্ত, তো এটা কি করা যায়? তো ট্রাফিক পুলিশ বলছে যে এটা তো আমাদের কাজ না, এটা হচ্ছে গিয়ে সিটি কর্পোরেশনের কাজ, ঠিক আছে? পরে উনি বললো যে ঠিক আছে গর্তটা আমি দেখবো, দেখার পরে আমি তাদের কাছে কমপ্লেন করবো, ঠিক আছে, যে তারা যেন এটা ঠিক করে দিয়ে যায়। তো এখন এই যে একদিন পরে আসলাম, ঠিক আছে, আসার পরে এখন দেখতেছি গর্তটা যেরকম আছে ঠিক মানে সেম ওইরকমই, গর্তটা আপনার যেরকম আছে ঠিক সেম ওইরকমই, এটার মানে কোনো মেরামত করাই হয় নাই, ঠিক আছে? দেখেন আপনারা, আমি আসার সাথে সাথে আরেকটা গাড়ি প্রায় পড়ে যেতে পারে এমন একটা অবস্থা। তাহলে দেখেন, তারা যদি এটা না জানতো তাহলে বুঝতাম, ঠিক আছে, তাদেরকে জানানো হইলো, তাদেরকে দেখানো হইলো, ঠিক আছে, তারপর তারা এটা কোনো পদক্ষেপ নিচ্ছে না। আপনাদেরকে একটা কথা বলছিলাম, যদি অ্যাক্সিডেন্ট হয়, যদি লোকজন মারা যায় তাহলে গিয়ে তারা এরকম মানে পদক্ষেপ নিবে বা এগুলি মেরামত করবে, এছাড়া এটার কোনো পদক্ষেপ তারা নিবে না। তাইলে এই এত বড় একটা সড়কের ভিতরে রাস্তার ভিতরে এরকম বড় একটা গর্ত, এটা আমরা কমপ্লেন করলাম, ঠিক আছে, কারণ যেহেতু আমাদের তো এর চেয়ে আর কিছু করার নাই, আমাদের যেটা দায়িত্ব আমরা তো সিটি কর্পোরেশনের লোকের কাছ থেকে বলতে পারবো না, এখানে ট্রাফিক ছিল আইন শৃঙ্খলা বাহিনী, তো তাদের কাছে বলছি। এখন তারা এটা দেখার পরে ঠিক আছে তারা বললো যে কমপ্লেন করবে, তাদেরকে জানাবে, তো জানাইছে না, জানাইছে কি না তা জানি না। একদিন পরে মানে দুই দিন হয়ে গেছে, আজকে তো রাত, দুই দিন হয়ে গেছে, দুই দিনের ভিতরে আমরা কোনো এটার কোনো সমাধান পাইলাম না। যদি কেউ মারা যায়, যদি কেউ দ্রুতভাবে অ্যাক্সিডেন্ট হয় তাহলে হয়তো এটা কোনো পদক্ষেপ নিবে, এছাড়া কোনো পদক্ষেপ নিবে না। এই যে দেখেন গাড়িগুলি কিন্তু আসতেছে, ঠিক আছে, আমি গাড়িগুলি কিন্তু দূর থেকে কিন্তু দেখা যায় না, ঠিক আছে, আমি হাত দিয়ে ইশারা করলে তারপরে তারা বুঝতে পারে এবং গাড়িগুলি একটু সরে যায়, যে কোনো মুহূর্তে গাড়িগুলি কিন্তু এদিকে অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটতে পারে, ঠিক আছে। দেখেন যে বিশাল বড় গর্তটা, মানে একেবারে সুড়ঙ্গ, এরকম সুড়ঙ্গ যে কোনো গাড়ি এখানে ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটবে। অলরেডি প্রায় 3-4টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম, তো তাদেরকে বলার পরও তারা এটার কোনো পদক্ষেপ নিল না, ঠিক আছে, কেন তা আমার জানা নাই। এরকম একটা মহাসড়কের ভিতরে এরকম একটা বিশাল বড় একটা গর্ত, দেখেন গাড়িগুলি কিন্তু দেখতে পারতেছে না, একবার পড়ে যাচ্ছে। আচ্ছা আমরা ট্রাফিকের কাছে জিজ্ঞাসা করি, আমরা কিছুক্ষণ আগে ট্রাফিক পুলিশ ভাইকে জিজ্ঞাস করলাম যে ভাই আপনাকে বলছিলেন কি আসার বিষয়ে রাস্তার ব্যাপারটা, পরে উনি বলল যে জি আমরা সিটি কর্পোরেশন লোকজনের কাছে আমরা নক করছি, বলে দিছি যে রাস্তার ভিতরে এরকম ভয়ানক একটা গর্ত, অলরেডি অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ট্রাফিক ভাই বললো যে আমরা বলছি কিন্তু তারা এখনো কোনো এটার কোনো পদক্ষেপ নেয় নাই, এখন তারা কিছু না করলে আমরা কি করতে পারি। তো কথা তো ঠিক, ট্রাফিক ভাইদের কাজ হলো গিয়া গাড়ির জাম দূর করা, ঠিক আছে, রাস্তা ক্লিয়ার রাখা, আর এই যে রাস্তার এই অনিয়মগুলি, রাস্তার এই কাজগুলি, এটা তো সব সিটি কর্পোরেশনের, এখন সিটি কর্পোরেশন যেগুলি না করে তাহলে কে করবে বলেন? তাহলে সিটি কর্পোরেশনের কিন্তু অনেক এই আপনার অবহেলা আছে এই রাস্তার ব্যাপারে। আপনারা দেখবেন ঢাকা শহরে অনেক অনেক জায়গায় আপনার অনেক অনিয়ম আছে যেগুলি সিটি কর্পোরেশনের মনে করেন চোখে পড়েও পড়ে না, ঠিক আছে, তা না হলে এই কাজগুলি কিন্তু তারা যদি এগুলি দেখাশোনা করতো তাহলে এই কাজগুলি কিন্তু হয়ে যেত, কারণ দায়িত্ব তাদের, তারাই এগুলি করবে। এখন তারা যদি এগুলি ঠিক না করে তাহলে মনে করবে কে? আর এগুলি ঠিক না করলে তো বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতেই থাকবে, মানুষের প্রাণহানির ঘটনা ঘটবে, তাই না? তো এ হচ্ছে আমাদের দেশের অবস্থা, ঠিক আছে, আর সিটি কর্পোরেশনের অনিয়মের কথা আর বলবো কি, এটা বলার বাহিরে, এটাই সবচেয়ে এখন বড় প্রমাণ। হয়তো আমি আপনাদেরকে শুধু এই একটা জিনিস দেখাইলাম, এর আরও অনেক অনেক অনিয়ম আছে রাস্তার ভিতরে যেগুলি হয়তো আপনারা দেখেন না বা জানেন না।